ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতু। এমনি কাজিম ভাই জানতে চেয়েছেন যে সমিতির শেখ যে মোজা আর উপর মশা করে আমি উজু করলাম, এরপর কারণবশত আমি সেটা মোজা খুলে ফেললাম, মোজার উপর মশা করে উজু করেছিলাম খুলে ফেললাম, এখন আমার উজু ভেঙে যাবে নাকি আমি তো কোনো মানে আমার আদর্শ হয় নাই, সব বেকারই করি নাই, তো উজুতে আমি নামাজ পড়তে পারবো কিনা এই বিষয়টা। মোজার উপর মশা করা সুন্নাত, ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন মোজার উপর মশা করার ব্যাপারে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে 40টি হাদিস বর্ণিত হয়েছে। মোজার উপর মশা করার জন্য 4টি শর্ত রয়েছে। মোজা অযু অবস্থায় পরিধান করতে হবে, মোজা পবিত্র হতে হবে, অপবিত্রতা থাকলে তারপর মশা করা জায়েজ নয়। মশা করতে হবে হালকা অপবিত্রতা হতে, গোসল অজীবকারী অপবিত্রতা হতে নয়। মশা হতে হবে নির্ধারিত সময়ের মধ্যে, মুকিম একদিন এক রাত, মুসাফির জন্য 3 দিন 3 রাত। এখন বিষয়টা হলো এখানে যে অযু হ্যাঁ মোজার উপর মশা করার যে শর্ত 4টা, তার মধ্যে মোজা অযু অবস্থায় পরিধান করতে হবে। অযু অবস্থায় আপনি পরিধান করে নিলেন, দিয়ে আপনি কি করলেন মোজা পরিধান করলেন, এখন একদিন এক রাত বাসায় থাকলে, এখন আপনি যদি মোজা খুলে নেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দেখা গেল যে আপনি অযু ভাঙবেন, আপনি ওই অযুতে সালাত পড়তে পারবেন, কিন্তু শর্ত হলো অযু করে মোজা পড়তে হবে। আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি মোজার উপর মশা করার ব্যাপারে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে 40টি হাদিস বর্ণনা করেছেন, মর্মে দলিল রয়েছে অনেক। আর মোজার উপর মশা করার ক্ষেত্রে 4টা শর্ত, সেটা হলো প্রথম শর্ত মোজা অযু অবস্থায় পরিধান করতে হবে, তার সহিহ বুখারী 206 নম্বর হাদিস। তো যদি অযু অবস্থায় মোজা পরিধান করেন, মুকিম অবস্থায় আপনি ওই অযু ওই মোজার পরে এক মানে মশা করতে পারবেন একদিন এক রাত, এর ভিতরে খুলে নিলেও আপনার মানে যদি কোনো সামনের পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু না বের হয় তাহলে আপনার অযু ভাঙবে না, ওই অযুতে আপনি সালাত পড়তে পারবেন, কিন্তু বিনা অযুতে মোজা পরে নিয়ে মশা করা সেটা জায়েজ নয়। অযু অবস্থায় মোজা পড়তে হবে, এর পরে রক্তের জন্য বা পরে উজু ভেঙে গেলে সেটার উপর মশা করা চলবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।